সালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কোনো প্রকার খাবারের রেসিপি দেখাবো না তবে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাতে চলেছি সেটা হচ্ছে কিভাবে খুব সহজে বাসায় হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ নারকেল তেল তৈরি করতে পারবেন নারকেল তেল চুল ও ত্বকের যত্নে খুবই উপকারী সেটা আমরা সবাই জানি এমনকি আমরা রান্নার কাজেও এই তেলটি ব্যবহার করতে পারি তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন আজকে আমি চারটা নারকেলের তেল তৈরি করব এখানে আমি চারটা নারকেল নিয়েছি প্রথমে আমি এটাকে একটা কুরানি দিয়ে কুড়িয়ে নেব আমার নারকেল কুড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমি পুরোটা নারকেল একবারে দেবো না অর্ধেক অর্ধেক করে করব অর্ধেকটা নারকেল দেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকে একটু বেশি তাপের পানি দুই কাপ পরিমাণে দিচ্ছি এখন আমি ব্লেন্ড করে নেব আমি করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি আবারও বাকি অর্ধেকটা ব্লেন্ড করে নিলাম আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব এখানে আমি বড় একটা বাটি নিয়ে নিচ্ছি আর তার উপরে একটা স্টেনার দিয়ে আমি এখন নারকেল থেকে দুধটা বের করে নেব আপনারা চাইলে সুতি পাতলা কাপড়েও এই কাজটা করে নিতে পারেন এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দুধটা বের করে নেব চাপটা একটু শক্ত করে দেবেন যাতে সম্পূর্ণ দুধটা বের হয়ে আসে এরপর যে আমি সাকনিটা একটু তুলে নিচ্ছি কারণ নিচে আমার বাটিটা ভরে গেছে আমার সবগুলো নারকেল ছাঁকা হয়ে গেছে এখন আমি বাটিটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আমি বাকি নারকেলটাও আবারও ব্লেন্ড করে নেব। এবারও আমি অর্ধেকটা দিয়ে ব্লেড করে নেব এখন আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে সবগুলো নারকেল সেখানেও হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব মোটামুটি দশ বারো ঘন্টার জন্য আর কি আমি সারা রাতের জন্য এটাকে রেখে দেব দেখুন সারা রাত রাখার পরে উপরে তেলটা ভেসে উঠেছে এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানে চামচের সাহায্যে তুলে নিচ্ছি কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আমি চামচ দিয়ে সবটুকু সলিড তুলে নেওয়ার পরে আবার ভেঙে ভেঙে গেছে সেটুকু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি আসলে একটু নষ্ট করতে চাচ্ছি না খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে আমার হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো পাঁচ ছয় মিনিট জাল করার পরে আমি আঁচটাকে লো করে দেব তবে খেয়াল করবেন এটাকে খুব হাই হিটে করা যাবে না তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তেলটাও খুব বেশি ভালো হবে না একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে আমি এটাকে নেড়ে নেড়ে জাল করব দেখুন পাঁচ সাত মিনিট জাল করার পরে এরকম হয়ে আসছে এখন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে আমি এখন অনবরত এটাকে নাড়তে থাকব তবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আমি এটাকে অনবরত নাড়তে থাকব আর দেখুন এই সলিডগুলো ছোট ছোটো দানার মতো রূপ নিয়েছে এখন তেলটা প্রায় হয়ে এসেছে তাই উপরে ফ্যানা হয়ে এসেছে তবে এই ফ্যানা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই আস্তে আস্তে নাড়তে থাকবেন আর তুলে দেখবেন নিচের সলিডগুলো ব্রাউন কালার হয়েছে কি না যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে আমি আর কিছুক্ষণ জাল করলে এটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা যখন চুলাটাকে অফ করব তখন এই ফ্যানাটা চলে যাবে তেল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিলাম আমার তেলটা চাল করা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে ফ্যানাগুলো মিলিয়ে যাচ্ছে আমি তেলটাকে ঠান্ডা করে তারপরে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি তেলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব আমার তেলটা প্রথম একবার ছেঁকে নিয়েছি এখন আমি দ্বিতীয়বার আবার একটু ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে আমার এখানে আড়াইশো এম তেল হয়েছে দেখুন একদম স্বচ্ছ তেল হয়েছে আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাফেজ